আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের সরে দাঁড়ানোর পর সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট পদে তাকে সমর্থন দিয়ে সরে গেছেন বাইডেন। তারপর থেকে জল্পনা কল্পনা শুরু হয়েছে, হ্যারিস কি পারবেন ইতিহাসের পাতায় যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে তার নাম লেখাতে। তার একটি উপায় অবশ্য আছে, ভোটারদের মন জয়ে তিনি সামনে নিয়ে আসতে পারেন মার্কিনীদের গর্ভপাতের অধিকার ফিরিয়ে দেওয়ার আইনের প্রতিশ্রুতি, এমনটাই বলছে সিএনএন প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদন। চলুন জেনে নেই কি সেই ট্রাম্প কার্ড যা জয় এনে দিতে পারে কমলাকে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। কমলা হ্যারিসের পক্ষে ভোটারদের সমর্থন বাড়ানোর দ্রুততম উপায় হচ্ছে গর্ভপাতের বিষয়ে তার সাথে একমত ভোটারদের একত্রিত করা। সেক্ষেত্রে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদে মনোনীত বর্তমান প্রার্থী কমলা প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় এবং সহানুভূতিশীল বার্তাবাহক। একই ইস্যুতে বাইডেন ভোটার সমর্থন পেলেও তার বয়স নিয়ে অনেক ভোটারদের মধ্যেই দ্বিধা ছিল। সেই সাথে বর্তমান প্রেসিডেন্সির আমলে অন্যান্য সমস্যা, বিশেষ করে মুদ্রাস্ফীতি, বাইডেনের জনপ্রিয়তায় ধস নামায়। ডেমোক্রেটরা এখন হ্যারিসের সাথে গর্ভপাত অধিকার ইস্যুতে ভোটারদের ফোকাস ফিরিয়ে আনার সুযোগ পাচ্ছে, কেননা কমলা এই বিষয়ে এমন খোলামেলাভাবে কথা বলতে সক্ষম যা বাইডেন পারতেন না। এই প্রসঙ্গে ডেমোক্রেটিক পোলস্টার আনা গ্রিনবার্গ বলেছেন, এটি এমন নয় যে বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে কথা বলা হয়নি, তবে তিনি অর্থাৎ বাইডেন যেভাবে প্রচার করেন সেভাবে এটি পুরোপুরি প্রকাশ করা হয়নি। সেই প্রতিফলনই দেখা যায় বিভিন্ন জরিপেও। 2020 এবং 2022 সালের উভয় প্রচারেই ভোটারদের মধ্যে যারা আইনি গর্ভপাতকে সমর্থন করেছিল তারা বাইডেন এবং অন্যান্য গণতান্ত্রিক প্রার্থীদের অপ্রতিরোধ্য সমর্থন প্রদান করেছিল। 2020 সালের নির্বাচনে বাইডেন ভোটারদের প্রায় 3/4 সমর্থন পেয়ে জয়ী হয়েছিলেন। এ তথ্য দেখাচ্ছে এডিশন রিসার্চে পরিচালিত সিএনএন সহ বেশ কয়েকটি মিডিয়া সংস্থার একটি কনসোর্টিয়ামের এক্সিট পোল। 2020 এক্সিট পোলে যে ভোটাররা বলেছিলেন যে সমস্ত বা বেশিরভাগ পরিস্থিতিতে গর্ভপাত আইনিভাবে স্বীকৃত হওয়া উচিত, তাদের সংখ্যা 51% থেকে 2022 সালের নির্বাচনে বেড়ে 7% হয়েছে। তবে দুটি সাম্প্রতিক পোল দেখায় গর্ভপাতের অধিকারকে সমর্থনকারী ভোটারদের মধ্যে বাইডেনের সমর্থন বেশ কমতে শুরু করেছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটি এবং ইয়াহু নিউজ বা ইউগভের সাম্প্রতিক জরিপ বিভিন্ন উপায়ে গর্ভপাত সম্পর্কে মনোভাব পরিমাপ করেছে। প্রতিটিতে দেখা গেছে যে বাইডেন প্রায় অর্ধেক ভোটার সমর্থন হারিয়েছেন। রাজ্য স্তরের ভোটও একই গল্প বলছে। 2020 সালে বাইডেন 72% এবং 77% ভোটারদের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন, যারা পেনসিলভানিয়া, উইসকনসিন, অ্যারিজোনা এবং জর্জিয়ার মূল সুইং রাজ্যগুলোর সব বা বেশিরভাগ ভোটার আইনিভাবে স্বীকৃত গর্ভপাতকে সমর্থন করেছিলেন। গর্ভপাতের অধিকারকে সমর্থনকারী ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা হারানোর বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, সমীক্ষায় দেখা গেছে যারা বৈধ গর্ভপাতকে সমর্থন করে তাদের মধ্যেও 3/4 বিশ্বাস করে যে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য বাইডেনের বয়স অনেক বেশি। আরেকটি কারণ হচ্ছে বাইডেন গর্ভপাতের অধিকারের জন্য সবসময় একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিলেন। যদিও বাইডেন গর্ভপাতের জাতীয় অধিকার পুনরুদ্ধারে জাতীয় আইনকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন, কিন্তু একজন 81 বছর বয়সী ধর্মপ্রাণ ক্যাথলিক হিসেবে তিনি তা ব্যক্তিগতভাবে সমর্থন করেন কিনা তা নিয়ে রয়েছে ভোটারদের মধ্যে সংশয়। প্রাথমিকভাবে অবশ্য তিনি গর্ভপাতকে বৈধ করার জন্য সুপ্রিম কোর্টের 1973 সালের রো বনাম ওয়েডের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, তবে তিনি প্রায়ই গর্ভপাত শব্দটি উল্লেখ করতেও দ্বিধাগ্রস্ত ছিলেন। ফলে অনেক ভোটার মনে করেন যে বাইডেন ব্যক্তিগতভাবে গর্ভপাত অধিকারের বিরুদ্ধে। ভোটাররা বলছেন গর্ভপাত ইস্যুতে বাইডেন যেমন দ্বিধাগ্রস্ত, হ্যারিসের মধ্যে তারা সেই দ্বিধাদ্বন্দ্বের কিছুই দেখতে পান না। গর্ভপাত নিষিদ্ধের সিদ্ধান্তের পর থেকেই ভাইস প্রেসিডেন্ট কমলা গর্ভপাতের অধিকার রক্ষায় সোচ্চার হয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি গর্ভপাতের নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতার নিন্দা করতে রেড রাজ্যের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে সমাবেশ করেছেন এবং নতুন বিধিনিষেধের ফলে বিপাকে পড়েছেন এমন নারী এবং চিকিৎসকদের সাথে বারবার দেখা করেছেন। 6 সপ্তাহের পরে বেশিরভাগ গর্ভপাত নিষিদ্ধ করার জন্য আইওয়া রাজ্যের আইনের বিরুদ্ধে কমলা তার প্রচার অভিযান শুরু করেন। তার সমর্থকরা প্রজনন স্বাধীনতার জন্য লড়াই সিরিজের অনুষ্ঠানের আয়োজন করেছে।
সমর্থকদের মতে গর্ভপাত ইস্যুতে কমলার অবস্থানের কারণ তার নিজ জীবনযাপন, তবে এর পেছনে রয়েছে তার অভিজ্ঞতা এবং তিনি যেভাবে এটি সম্পর্কে খোলাখুলি কথা বলেন। তিনি পরিকল্পিতভাবে অনেক পিতামাতার অভিজ্ঞতা শুনেছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং রোগীদের সাথেও কথা বলেছেন। রিপাবলিকানরা এই ইস্যুতে যেখানে অনর রয়েছে তাতে তিনি তীব্রভাবে ক্ষুব্ধ এবং তাদের এই অবস্থান একটি বাধ্যতামূলক অবস্থান। হ্যারিস যে কেবল তার গর্ভপাতের অধিকারের রক্ষার লড়াইয়ের জন্যই বাইডেনের চেয়ে বেশি জনপ্রিয় তাই নয়, তিনি এটিকে তার চেয়ে আরও কার্যকর বড় বার্তার সাথে সংযুক্ত করেছেন, যেমন গর্ভপাত বৈধ করার অধিকার এবং স্বাধীন ভোট দেওয়ার অধিকার, LGBTQ সমর্থকদের জন্য সুরক্ষা এবং সম্ভাব্য গর্ভনিরোধ এবং IVF এর অ্যাক্সেস। বেশিরভাগ মার্কিন নারী মনে করেন তারা তাদের অধিকার হারাচ্ছেন এবং পুরুষরাও তাতে সম্মত হন। ধারাবাহিক অধিকার সংকোচনের এই সময়ে এসে ক্ষুব্ধ অনেক নারী বলে থাকেন, এরপর কি আমাদের ভোটের অধিকার? অর্থাৎ তারা ভোটাধিকার হারানোর শঙ্কায় আছেন। আর হ্যারিস ঠিক এই জায়গাতেই নারীদের প্রতিনিধিত্ব করছেন। নারী অধিকার ইস্যুতে হ্যারিস হয়ে উঠেছেন দেশের সবচেয়ে শক্তিশালী নারী আইন প্রণেতা।